খুশি আপা কেমন আছেন? ভালো। প্রথমে যদি জিজ্ঞেস করি ছোটবেলার গল্প, কোথায় কেটেছিল, কেমন কেটেছিল, সেই দিনগুলো কেমন ছিল? ছোটবেলা আমার জন্ম পাবনা জেলার চাটমোহর গ্রামে, ওখানেই আমার ইন্টার্স পর্যন্ত। ওই সময়টা আমি খুবই ঘরকুনো টাইপের ছিলাম, ঘরেই বেশি সময় কেটেছে। মানুষের যেমন দুরন্তপনার অনেক ইতিহাস থাকে, সেটা আমার ছিল না, কারণ আমরা অনেকগুলো ভাই বোন এবং বাড়ির ভিতরেই সেই সময়টা আমার কেটেছে। কি হতে চেয়েছিলেন, স্বপ্নগুলো কেমন ছিল? ছোটবেলায় খুব ডাক্তার হওয়ার ইচ্ছা ছিল। সেটা কি বাবা মা সবসময় বলতো যে ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে? কেন জানি আমি ডাক্তারের অ্যাপ্রন, ডাক্তারের আদার্স যে অর্নামেন্টস বলি, স্টেথোস্কোপ সহ সবকিছু, এগুলো আমার খুবই পছন্দের ছিল, খুব। একটা পর্যায়ে মনে হলো না, নার্সদের অ্যাপ্রনটা অনেক বেশি সুন্দর। ডাক্তার মেয়ে বলে কি হয়তো বা। কার আদর সবচেয়ে বেশি মিস করেন? বাবা। এমন কি কোনো ঘটনা বা স্মৃতির কথা বলতে পারেন যেটা এখনো বারবার ফিরে আসে মনের ভেতর? একটা জিনিস আমার খুবই মনে হয়, সেটা হচ্ছে আমি বাবার হাতের মানে খাবার, যেটা শেষ অংশের খাবার আর কি, বাবার হাতের খাবারটা আমার কাছে অমৃতের মতো ছিল। আমি হাজার খাইলেও বাবার হাতের ভাত মাখা, মানে হাতের মাখা ভাতটা আমার ভীষণ প্রিয় ছিল। এবং দেখা যেত যে আমি যদি স্কুলে থাকতাম, বাবা হয়তো একটু আমার, আবার আরেকটু বলে নেওয়া দরকার যে এটা আরো স্পেশাল এই কারণেই ছিল, আমার বাবা ভীষণ রাজভারী টাইপের লোক ছিল। আচ্ছা। অন্য সন্তানদের প্রতি সে এতটা লিবারেল ছিল না সম্ভবত, যে কারণে আমাকে সবাই বলতো যে বাবা সুহাগী কন্যা। এটা আমার কাছে মনে হয় যে এটা আমার একটা বিশাল স্বর্গ ছিল, যেটা কোনো কিছু দিয়ে পাওয়া সম্ভব না। প্রিয় বন্ধুর কথা যদি জিজ্ঞেস করি, তাহলে তার সাথে কোনো স্মরণীয় ঘটনা আছে? কলেজে যখন পড়ি তখন আমরা কয়েকজন বান্ধবী ছিলাম, আমাদের বাসায় থেকে একদম নিষেধাজ্ঞা ছিল সিনেমা দেখা যাবে না। আচ্ছা। তো ক্লাস ফাঁকি দিয়ে চুরি করে সিনেমা দেখতে যাওয়া, কারণ কলেজের জাস্ট অপোজিটেই সিনেমা হল ছিল। আচ্ছা আচ্ছা। তো সেইটা এখন মনে হলে খুবই হাসি লাগে যে কত মানে লিগ্যাল অজুহাত ছিল, যেটা বললেই হয়ে যেত, কিন্তু সেই অজুহাতটাকে সাজানোর জন্য কত কিছু, রাতের ঘুম হারাম, দিনে ভয়ে একদম জড়সড়, মানে আমার ধারণা যে তারা আসলে মুখ দেখে বুঝে ফেলতো যে এই কাজটা আমি আজকে করে আসছি। কি কি অজুহাত দেয়া যেত, দেয়া হতো আর কি? এই ওই টিচার আসেনি, সেই ক্লাসটা হয়নি, যে কারণে ওয়েট করতে হলো, পরবর্তীতে আর এক ক্লাস ম্যানেজ করে এসে স্যার করছে। কিন্তু আসলে যেহেতু একই জায়গায় এবং দেখা যেত আমাদের নেইবাররা অনেকেই ওই কলেজে পড়ে, ঘটনাটা একদম আধা ঘন্টার মধ্যেই উদ্ঘাটিত হয়ে যেত। যথারীতি ও আচ্ছা, শেষ পর্যন্ত উত্তম মধ্যম হইত। বাহ, খুশি আপা, সাংস্কৃতিক চর্চার প্রথম পদক্ষেপ বা প্রথম পা রাখার জায়গাটা কোথায় ছিল বা কিভাবে ঘটেছিল আপনার ভেতরে? এটা আমার সৌভাগ্য যে আমাদের পরিবারটা একটা সাংস্কৃতিক চর্চা যেটা বলে, এটা মানে খুবই প্রত্যক্ষভাবে না হলেও পরোক্ষভাবে ছিল। যেমন আমার বড় ভাই যে, সে অনেক ভালো প্রবন্ধ লিখত, গল্প লিখত, কবিতা লিখত। আচ্ছা। পরবর্তী ভাইরা ওই একই ধাঁচের, ওদের লেখালেখির হাত খুবই ভালো, খুবই ভালো। আমাদের মামুন ভাই মুক্ত নাটক যখন করতে যায় চাটমোহরে, তখন আমার ভাইয়েরা প্রথম ওর সাথে যুক্ত হয় এবং আমাদেরকেও সেই হিসেবেই ওইটাতে যুক্ত করে নেয়। তো আমি আসলে খুবই সৌভাগ্যবতী সেই ক্ষেত্রে, আমি বলবো যে এটার চর্চা একদম আমার পাবনা চাটমোহর থেকেই। আচ্ছা। তারপরে আপনি পরবর্তীতে ঢাকায় এলেন? ঢাকায় এসে, ঢাকায় আসা অবশ্য আমার বিয়ের কারণে। আচ্ছা। এবং আমি যেদিন প্রথম ঢাকায় পা রেখেছি সেদিন আরণ্যকে বৃন্দাবন দাস আরণ্যকে সক্রিয় সদস্য তখন, তো যাওয়ার পরে মামুন ভাই আমাকে ওই অনুষ্ঠানেই ঘোষণা দেয়, মানে সেই দিনই ঘোষণা দেয় যে খুশি বৈবাহিক সূত্রে আজ থেকে আমাদের আরণ্য নাট্যদলের সদস্য হয়ে গেল। তো সেই থেকে মানে আমার মনে হয় যে বৃষ্টি, ঝড়, বাদল, ঈদ, পূজা, কোনোদিন আমার দলে যাওয়া বন্ধ হয়নি, ওই সেদিন থেকেই চলছে। হ্যাঁ, একদম। তারপরে পরবর্তীতে আপনি মঞ্চ নাটকে অনেক অভিনয় করেছেন, তারপর টেলিভিশন নাটকে, সেটা কি দলের সূত্র ধরেই বা মামুন আঙ্কেলের হাত ধরে? হ্যাঁ, মামুন ভাইয়ের হাত ধরেই। আমি মামুন ভাই, আমি যখন কাজ করি আসলে তখন তো ভয় কাজ করতো, এবং যখন একটা ওই ফিলটা ওইভাবে ছিল না যে আমি একটা কাজ করলাম, মামুন ভাই বললো যে হ্যাঁ ভালো করেছো, বাস মামুন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম যে মামুন ভাই কখন বলবে যে ভালো করেছি। এখন যেমন কাজ করলে নিজের ভিতরে অজান্তে, হ্যাঁ, কনফিডেন্স হয়ে যায় যে হ্যাঁ ভালো হয়েছে, তখন কিন্তু সেটা ছিল না, তখন মামুন ভাইয়ের মুখের দিকে তাকিয়ে থাকতাম। তো মামুন ভাই যখন বলতো হ্যাঁ মেয়েটা ভালো করছে, ভালো হয়েছে, বাস খুশি হয়ে যেতাম।
একদিন মামুন ভাই বলল যে আমি তখন সেটা হচ্ছে বাংলাদেশের প্রথম ধারাবাহিক প্যাকেজ ধারাবাহিক আচ্ছা শিল্পী নাটক হ্যাঁ মামুন ভাই বলল যে আমি একটা নার্সের ক্যারেক্টারের জন্য যে মেয়ে মনে মনে খুঁজছি আমার মনে হয় ও অনেক ভালো করবে আচ্ছা তো ঠিক আছে আমি আমি তো কিছুই বুঝি নাই না বোঝারও আসলে একটা পাওয়া আছে যে এখন যেমন একটা ক্রিটিক্যাল ক্যারেক্টার বলে যে ক্যারেক্টারই বলি স্টিল নাও এখনো যে এত অভিনয়ের পরেও প্রথম যখন ক্যামেরার সামনে দাঁড়াই একটু অস্বস্তি লাগে একটু খারাপ লাগে সেই সময় কিন্তু ওই জিনিসগুলো ছিল না যেহেতু বুঝতাম না তা দাঁড় করিয়ে দিল কাজটা করলাম মামুন ভাই বলে যে অনেক ভালো হয়েছে কাজ কন্টিনিউ করো এইভাবে আসে মামুন ভাই হাতে